হ্যালো বন্ধু সকল, তো আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ছানাগুলোর বয়স মাত্র 12 দিন, তো আমাদের আর 1-2 দিন আছে, তো ভ্যাকসিন দিয়ে দিব। তো বন্ধুরা, এবার ঠান্ডার কারণে আমার চিক্স অনেকগুলো মর্টিলিটি হয়ে গেছে, তো এখন 71 চিক্স মর্টিলিটি হয়ে গেছে, মানে ডেড হয়ে গেছে। তো এবার বুঝতে পারলাম না, এই মাত্র 12 দিনের মধ্যে এতগুলো চিক্স কীভাবে মরে গেল। তো আমি কিছু ওষুধ দিয়ে দিছি, অ্যান্টিবায়োটিক। সে ওষুধটি তো ওষুধটি ভালোভাবে কাজ করা শুরু করেছে, কিন্তু তাও আমার মোটামুটি দিন প্রতি 3-4-5টি মর্টিলিটি হয়ে থাকে। তো এবার ভালোই সমস্যায় পড়ে গেলাম। তো এমনিতে পায়খানার কালার এমনিতে ঠিক আছে, কিন্তু যেগুলো মানে ঠুনকা ছানাগুলো মানে ঝুম পেরে থাকে, তো আমি তাও অ্যান্টিবায়োটিক একটু দিয়ে দিছি, কিন্তু কিছু একটা কমে গেছে মর্টিলিটি। তো আশা করি ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যান।